আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ইয়াসমিনস কিচেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে জালি বা চাল কুমড়া। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সাথে অনুরোধ থাকলো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করার। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এ পর্যায়ে চুলা একটি পাত্র বসিয়ে দিয়েছি, দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 4টি শুকনো মরিচ। এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ আর 1টি রসুন কুচি করে নিয়েছি। এখন আমি পেঁয়াজ আর রসুনটাকে 2 মিনিট ভেজে নিব। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ রসুন বাটা, 2-4 চামচ পরিমাণ জিরে বাটা। এখন মশলাগুলো কষানোর পর আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। মাছগুলো সহ আমি 2 মিনিট কষিয়ে নিব। 2 মিনিট পর আমি দিয়ে দিব অল্প পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 6 থেকে 7টি কাঁচামরিচ, দিয়ে দিব 7 মতো লবণ, আর মরিচগুলোকে আমি ফালি করে নিয়েছি। এখন সবগুলো উপকরণ 5 মিনিটের জন্য কষিয়ে নিব। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে একটু নেড়ে চেড়ে আবারও কষিয়ে নিব। এখানে আমি কুমড়োটাকে ভালো করে ধুয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আমি এরকম ছোট ছোট করে পিস করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি কুমড়ো, আর এই কুমড়োটা আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। আর আপনি যদি এখনও লাইক না দিয়ে থাকেন তাহলে একটি লাইক দিয়ে দিবেন। এখন আমি ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিব। 5 থেকে 6 মিনিট পর এখন আমি নেড়ে চেড়ে নিব। দিয়ে দিব পরিমাণ মতো পানি, আর অল্প পরিমাণে পানি দিতে হবে যেহেতু চাল কুমড়া খুব বেশি সময় লাগে না সিদ্ধ হতে। এখন আমি ঢাকনা দিয়ে 12 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে আসলাম 15 মিনিট পর। ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে আর চাল কুমড়াটাও সিদ্ধ হয়ে গেছে, আমি এরকমই নামিয়ে নিব। আপনারা চাইলে এখন ধনিয়া পাতা দিতে পারেন, আমার এখানে ধনিয়া পাতা ছিল না। এখন আমি চলে যাব পরিবেশনে। তো দেখেন কত সুন্দর হয়েছে আর খেতেও মাশাল্লাহ অসাধারণ হয়েছে। আপনাদের যদি আজকের রেসিপিটি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। সো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে কমেন্টস করবেন, লাইক দিবেন, আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।